नमस्कार बंधुरा आपनारा देखछेन अमित मऊ द ट्रावेलिंग पेयर। आजकेर भिडियोते आपनारा देखते पाबेन रामरायातलार विख्यात रामपूजोय ठाकुर तैरीर काज कतखानी सम्पन्न हलो सेई सम्बन्धे। तो पुरो भिडियोटा देखते थाको कोथाओ स्किप ना करे, केननो आजकेर भिडियोटा देखे तोमादेर खुबई भालो लागबे। ता प्रथमेई देखिये दिलाम बीर हनुमान, आर जे जायगाटी देखालाम सेखाने बीर हनुमान बसेन এবং এইখানে থাকে রাম সীতা মহাদেব এবং ব্রহ্মা ঠাকুর। তা দেখতেই পাচ্ছ সামনে তিনটি মুখ বুনেছেন ব্রহ্মা, আর তার পাশেই আছে মহাদেব সীতা এবং রাম। তা ওনাদের বডি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, আর মুখমণ্ডলটাও আলাদা করে তৈরি হয়েছে, সেখানটা বসানো হবে। আর দেখো রাম পুজো যে হয় এখানে তো শুধু রাম ঠাকুর থাকে না, আরও অনেক প্রচুর ঠাকুর থাকে, সবটাই এইখানেই তৈরি হয়। তা দেখো অনেক ঠাকুরেরই মাটি লাগানো থেকে তৈরি করে অনেক কিছুই প্রস্তুত হয়ে গেছে, আবার কিছু কিছু ঠাকুরকে রং করাও শুরু হয়ে গেছে। এখানে সব ছোট ছোট মূর্তিগুলো এইভাবে রাখা আছে। 15 দিন আগে থেকেই কাজ শুরু হয়ে গেছে, আর রাম পুজো এবছরের 30শে মার্চ, সেই জন্য আরও জোর কদমে প্রস্তুতি চলছে। আর এখন যেহেতু হাওড়াতে শীতলা ঠাকুরও শীতলা পুজো খুব বিখ্যাত, সেই জন্য এখানে একটি শীতলা ঠাকুরও তৈরি হচ্ছে, এটি সামনেই শীতলা পুজোয় মণ্ডপে চলে যাবে। আর এইগুলি সব রাম পুজোর সময় আরও যে অন্যান্য ঠাকুর থাকে সেই সবও প্রস্তুত হচ্ছে। রামরাজাতলায় রাম পুজো খুবই বিখ্যাত, প্রচুর লোকের সমাগম হয় এই রাম পুজোর দিনকে, প্রচুর দূর দূর থেকে দূর দূরান্ত থেকে লোকেরা এখানে আসেন। তার আগেই আমরা এই রামতলা রাম পুজো যে রাম ঠাকুর তৈরি হচ্ছে এবং আরও অনেক ঠাকুর তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের তো গিয়ে দেখতে খুব ভালোই লাগে, আর যাতে তোমরাও সেই জিনিসটা দেখতে পাও সেই জন্য আজকে আমাদের এই ভিডিও। দেখো এখানে বাঁশ আছে, খড় আছে, এখনও অনেক মূর্তি তৈরি বাকি আছে, সেইগুলো আস্তে আস্তে তৈরি হবে, আর বেশি দিন বাকি নেই। এই সাবিত্রী সত্যবান এখানে তৈরি হয়ে গেছে, এখনও রঙের কাজ বাকি আছে। আর মূল মণ্ডপের সামনে দিকে আছে এটা পাথরের রামসীতা, এখানে সারা বছরই থাকে এবং এর উল্টো দিকেই বিশাল রাম পুজোটি এখানে হয়। দেখো তোমাদেরকে এটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই, তিনি হচ্ছেন ব্রহ্মা ঠাকুর তিনমুখী, এবং তার পাশেই আছেন মহাদেব, পেছনে হচ্ছে সীতা এবং তার পাশেই হচ্ছে রাম ঠাকুর। এখানে বামন অবতার থাকে, বামন অবতারকে ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মুখমণ্ডল প্রস্তুত হয়ে গিয়ে বডির সাথে লাগানো হয়ে গেছে, সেই জন্য বামন অবতারকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবার রঙের কাজ শুরু হবে। এখানে ঠাকুর প্রস্তুতির জন্য বিভিন্ন রকম সরঞ্জাম, মাটি, রং সব কিছু রাখা আছে। আর দেখো তোমাদেরকে বলছিলাম যে শীতলা ঠাকুরও এখানে প্রস্তুত করা হচ্ছে, সামনেই পুজোতে চলে যাবে। কেমন লাগছে? মাটি লাগানো হয়ে গেছে, এবারে সাজগোজ হবে, আস্তে আস্তে রঙও হচ্ছে, রং স্টার্ট করা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে কাজ এগোবে, কারণ আর বেশি দিন বাকি নেই, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা আছে। এই রামরাজাতলার বিখ্যাত রাম ঠাকুরের কতখানি প্রস্তুত হলো, রাম ঠাকুর এবং আরও অন্যান্য ঠাকুরের তৈরি কতখানি প্রস্তুত হলো সেইটা তোমাদের দেখতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমরা কয়েকদিন অন্তর অন্তরে গিয়ে আমরা কতখানি প্রস্তুত হলো সেই ভিডিও তুলে আনবো এবং তোমাদের সামনে উপস্থাপনা করবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা।